একসাথে বার করবি, সব একসাথে সবার হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং। কেমন আছো সবাই বলো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমিও আজকে ভীষণ ভালো আছি, কারণ জানো, আর আমি তো আজকে ব্যান্ডেলে যাব, তো সেই জন্য দেখো সকালবেলা আমি আজকে উঠে গেছি। এত সকালবেলা উঠি না আমি কোনোদিনও, ভোর কাকে বলে আমি জানি না। এখন বাজে হচ্ছে, আমি এখন বাজে 5টা, আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 4টে, ঠিক আছে? তো দেখো বাইরেটা না এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে, তোমার দেখাচ্ছি জানো। এ দেখো বাইরে, বাইরেটা এখনো অন্ধকার, আলো ফোটেনি। তো আমাদের যেহেতু ব্যান্ডেল যাবো এতটা পথ, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। এখান থেকে বাস করা হয়েছে, তো বাসে তোমার হাজব্যান্ড চলে গেছে ওখানে, আর আমি এখন বেরিয়ে যাব। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে বলো। তো যাই হোক, আমাকে এখন বেরোতে হবে। আমি দীপান্বিতা, আমার চ্যানেলের নাম তোমরা তো সবাই জানো, দিশা ব্লগ। সেই ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আমি, সবাইকে স্বাগত জানাই আমি। ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ঠিক আছে? আর বলবে কেমন হয়েছে, ওকে? চলো ব্যান্ডেলটা আজকে সবটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর গলাটা আমার ধরে গেছে, এত সকালে উঠেছি সেই জন্য, ঠিক আছে? তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন যাব নিচে, ঘর দোর বন্ধ করতে হবে, লাইট অফ করতে হবে, তো করে নিয়ে আমি আসছি, ঠিক আছে? তো আমরা এখন উঠে পড়েছি বাইরে, দেখো আর অনেক লোক আছে, দেখো ও কি বল, আমি কালকে নিয়ে আসতো, এই তিন্নি মুক্ত বার কর, আমি কালকে নিয়ে আসবো। তো অনেক লোক আছে এখন বাসে, ঠিক আছে? তো বাসে তো ছাড়ি না, অনেকটা দেরি আছে, তো দেখা যাক। অনেকটা অন্ধকার, কিছু দেরি, দেখো বাইরে অন্ধকার এখনো পর্যন্ত, রোদ এখনো মানে আলো এখনো ফোটেনি। আর আমি উঠে পড়েছি, এত অবাক লাগছে নিজেকে নিজের মতো, যে এত সকালবেলা আমি কোনোদিনও দেখিনি এত সকালবেলা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ঠিক আছে? চা খাওয়া হয়ে গেছে, তো অনেকটা দূর আমরা চলে এসেছি, আর আবার আবার বাসটা কোথায় ছাড়বে এখনো পৌঁছায়নি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ ছাড়ব, চলো। এটা হচ্ছে ঢোকার এন্ট্রি, হ্যাঁ
ওই করে করে তোদের খেতে হবে। ওদের গোল গোল অভ্যাস হয়ে গেছে, টাকাটাও তো লাগবে, করে না বললে কি করে হবে। বের করবে না বলেই হয়তো বা ভিড় হয়নি। মূর্তি গুলো সব ঘুরে ঘুরে দেখে, হ্যাঁ সেই বাগানের ভেতরে একটা মূর্তি আছে, দাঁড়া আমি এটা তুলে নিই ভালো করে, এটা পড়ি তাই তো। হ্যাঁ হ্যাঁ কি বললে, ওই যেখানে আমরা শ্রীজি উঠলাম ওখানে একটা বাগানের মধ্যে একটা যিশুর মূর্তি আছে না, সামনে জল সব ধূপ মোমবাতি ওই সব প্রার্থনা হচ্ছে, ওই সিঁড়ি ওই উপরে একদম উপরে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ যাওয়া যেত আগে আগে ওই মাঠটা পুরো পুরো যে দূরের মাঠটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই মাঠটা পুরো ওপেন ছিল আগে, সমস্ত জায়গাটাতে যাওয়া যেত। আর এখানে রাত হলে না লাইটিং হয়, এই যে এখানে অনেক লাইটিংয়ের জায়গা আছে, আর ওই দূরে ওইগুলো সবই হচ্ছে মূর্তি আছে, তো আগে ওখানে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, সব রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ মাখবে না, আর মাখবো না বাবা। এটা হলো ঢোকার গেট, এই যে উপরে ওইটা মা মারিয়ার ছবি আছে, আর এটা হলো ঢোকা। প্রচন্ড রোদ আজকে, রোদে একদম আমি ভাই ঢুকবো, শান্তি বাবা সানগ্লাসটা খুলবো। চলো না, এটা এখানে সবাই যে যার মনের ইচ্ছা। কিন্তু এখান থেকে নেওয়া যায় কিনা মানে বাইরে দিয়ে দিতে, হ্যাঁ বাইরে দিয়ে মোমবাতিটাকে কিনে নেবো নাকি আগে ছাড়ছে যাবে, চলো মোমবাতিটাকে কিনে নি। কোথায় ওইখানে ধন্যবাদ।
দূরে দেখা যাচ্ছে, দেখো হুগলি নদী, ওটা আমরা জানো এখানে ঘুরতে এসেছি, এখানটায় এই পিছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, মেলার মতো হয়েছে, এখানে সবাই লোকজন বসে আছে আর প্রচণ্ড রোদ, এখন বাজারে বেলা 1:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চার্চ থেকে আমরা চলে এসেছি আর এখানে পুরো মেলা বসেছে। মাথায় এটা কী লাগিয়ে দিয়েছি আমি, দেখো এখানে প্রচুর পাওয়া যায় ওই জিনিস, এই যে প্রচুর আছে, আর এখানে সারাদিন ধরে খালি রোদে রোদে ঘোরা হচ্ছে। আর চার্চে গেছিলাম, চার্চটা তোমাদের দেখানো হয়নি, চার্চে ওখানে ফটো তোলা মানা আছে বলে আমি ফটো তুলতে পারিনি, তাই তো? হ্যাঁ, চার্চ ওখানটায় যে আমরা সবাই এখন ঘুরছি এদিক ওদিক। কত কত টাকা এই যে এখানে সব মেলা বসেছে, এখানেও খেলা বসেছে, খেলাতে আমি হেরে গেছি, আমি খেলা পারিনি। এই খেলাটা খেলো না, এটা সে একই খেলা, একই খেলা, এদিকে 10 টাকায় ভালোবাসা পাওয়া যাচ্ছে, এদিকে মানে 10 টাকায় ভালোবাসা কিনতে পাওয়া যায়, তারা তো ভালোবাসা না, এখানে সেই বল ছড়াই নিচে ছড়াও এটা আছে, এটা কি জিনিস, চুবড়ি মুবড়ি পাওয়া যায় এখন মেলায়, যেটা নাম্বার করবে সেই নাম্বারে যে গিফট আছে ও জীবনও তো পড়বে না, না না পড়বে, এখানে খেলা হচ্ছে, আমি এই অবধি 70 টাকা শেষ করে দিলাম, এই খেলা আছে, শুধু খেলেই যাচ্ছে, কিছু হচ্ছে আর না, খেললে কি পড়বে, তোমার যেই নাম্বারটা পড়বে সেই নাম্বারে যে গিফট আছে সেটা তুমি পাবে। আচ্ছা, 27 পড়লে তো আমি এখন বল খেলছি, ঠিক আছে, বলে কি পড়বে আমি জানি না, তো আমরা এখন অনেক একটু বেলা বেলা হয়ে গেছে, এখন তো প্রসেশন হবে না, সেই জন্য যা আমার ফুলটা পড়েও গেল। আমরা এখন চা খেতে এসেছি সবাই মিলে, এই যে ভাঁড়ের চা দেবে, এই যে কন্ডাক্টর আছে, ভাষার বাসের কন্ডাক্টর এই যে এখানে আছে, এই যে একটা কাকা আছে, তারপরে ফিনুদা আছে, আমরা সবাই এখন চা খাবো, এখন টি টাইম। এই যে চায়ের দিদি, চায়ের দোকানের দিদি, ওখানে দাদাও আছে বসে, দুটো কিনেছি আর অনেক যিশু বাবার ইয়ে কিনেছি, কি বলে লকেট, তারপরে একটা মূর্তি কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো, সব কিনেছি, ঠিক আছে, আগে চাটা খাই, এখানে রাখো,
প্রথমে দিলাম, বলল মিষ্টি কম, তারপর একটু মিষ্টি দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি চার্জটা দেখাচ্ছি পরে। তার কারণ হচ্ছে যখন চার্জ হচ্ছিল তখন আমরা চার্জের ভেতরেই ছিলাম, কিন্তু তখন অনেক লোক ছিল আর সেই জন্য তখন ভিডিও করা যাচ্ছিল না, ভিডিও করতে মানা করে দেওয়া হয়েছিল। তো এখন অনেকটা বিকাল হয়ে যেতে তখন আমি ভিডিও করতে পেরেছি, আর সেই জন্য তোমাদেরকে এখন চার্জটা ঘুরে দেখালাম। আমি অনেক তাড়াতাড়ি করেছি কারণ ফটো তোলা মানা আছে, তাও আমি করেছি। তো দেখো কেমন। বন্ধুরা, আমরা বাসে করে অনেকটা চলে এসেছি, আর অনেকটা চলে এসেছি রাস্তা। আমাদের এখন বাস একটু দাঁড়িয়েছে একটু, তো বাড়িতে খুব তাড়াতাড়ি আশা করে পৌঁছে যাব। তো তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? টাটা। তুই ওটা কিনেছিস তো? আর কি কিনেছিস? এখানে বল না, আমি যাব। আমি নিচে কোন জায়গায় বাদাম খাচ্ছি। সুন্দর করে গুছিয়ে বসে পুরো পুরো ব্যাগ ভর্তি, সব ব্যাগ ভর্তি হয়ে আছে। তো আমি বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আমি সাজিয়ে বসেছি। আমাদের একটা মজার বিষয় হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সেটা হচ্ছে যে আমরা আজকে যাওয়ার সময়ও দেরি করে গেছি, মানে রাস্তাতে একটু হয়তো বা একটা রাস্তাতে যাচ্ছিলাম, তো সেই রাস্তাটা বন্ধ ছিল, সেই জন্য আমরা অন্য রাস্তায় ঘুরে ঘুরে গেছিলাম, আর আসার সময়ও অন্য ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। সবার এক্সপিরিয়েন্সটা দেখে না কাকা, মুখটা ঘুরো, কিরকম লাগছে বলো, রাস্তা বেশি ঘুরে কেমন লাগছে সবার? তো অনেকক্ষণ সময় লাগবে বাড়িতে পৌঁছাতে, ভেবেছিলাম যে 8টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু 8টার মধ্যে আমরা মনে হয় না পৌঁছাতে পারবো, যেতে যেতে প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমাদের লেট হবে। তো আমার ভীষণে খুব হাসি পাচ্ছে, কারণ সবাই এখানে খুব টেনশন করছে যে রাত হয়ে যাবে, বাড়িতে সবাই কি বলবে না বলবে। তো আমার ভীষণে হাসি পাচ্ছে বিষয়টা, যে এমন একটা জিনিস হলো যেটা হচ্ছে তো রাত্রে যাওয়ার সময়তেও প্রবলেম, আসার সময়তেও প্রবলেম, ঠিক আছে? জানি না বাড়িতে কখন পৌঁছাবো, এখন বাজে হচ্ছে ঘড়িতে, এখন 7টা বাজে, ঠিক আছে? বাড়িতে কখন পৌঁছাবো তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? তো দেখতে থাকো সঙ্গে সঙ্গে। কলকাতার রাস্তায় যাই বলো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে রাত্রেবেলায় কলকাতার রাস্তায় আমার বেরোতে ভীষণ ভালো লাগে, আর লাইটগুলো বা ঘুরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকের আমার লেট হয়েছিল বাড়িতে আসতে, ঠিক আছে, কিন্তু ভীষণ মজা করেছি সারাদিন, খুব এনজয় করেছি আজকে সারাটা দিন, ভীষণ ভীষণ ভালো লাগছে। তবে আমার বন্ধুরা, আমি বাড়িতে পৌঁছে গেছি ঠিকঠাকভাবে, কোনো অসুবিধা হয়নি, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে এখন বাজে 10:10, ভীষণই টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম, শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পরের ভিডিওতে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। ছোটাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? টাটা।